সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। সাহাবউদ্দিন সভাপতি এবং একে নারায়ণ গাজা উনাদের পতাকাদের হাতে তুলে দিচ্ছেন। বন্দে মাতরম, বন্দে বন্দোপাধ্যায়। এই বাংলায় বিনা পয়সা শিক্ষা, বিনা পয়সা রেশন, বিনা পয়সা চিকিৎসা সহ বহু প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকা, তারই আজকে কিছু সামাজিক সুরক্ষা সহ অন্য জায়গা অন্য কারণে ট্রিলিয়ন ডলার আমাদের দেশের সমস্ত সম্পত্তি বেচে ওরা রোজগার করবে, করে আরো 2000 বার বিদেশ যাবে, আরো বেশি 10 লক্ষ টাকা দামে স্যুট পরবে, আরো বেশি গুণরোগে স্টাইলে ফেসিয়াল করে বড় বড় দাড়ি রেখে স্টাইল মারবে, আর আরো বেশি গুজরাট থেকে দিল্লি আসার জন্য আলাদা সুড়ঙ্গ পথ, আলাদা এয়ারলাইন নিজের জন্য ব্যবস্থা করবে। আর দেশের মানুষ রাস্তায় দুটো ফুটি খাবে। এর পাশাপাশি কৃষি বিল আনলো ওরা, শিল্প শ্রমিকের সর্বনাশ শুরু করেছিল এক বছর আগে থেকে, 19 সালে জেতার পর থেকে, জুলাই 2019 থেকে। আর এবারে এক বছর বাদে এসে কৃষি বিল আনলো, শ্রমিকের পাশাপাশি কৃষককেও রাস্তায় বসাবে বলে। আমরা কৃষি বিলের প্রতিবাদ করেছিলাম সংসদে, তিনটে কারণে। এক, স্বাধীনতার পর থেকে আমাদের পবিত্র সংবিধান অনুযায়ী, দেশের আইন অনুযায়ী কৃষি হচ্ছে স্টেট সাবজেক্ট, রাজ্যের বিষয়। কৃষি রাজ্যের বিষয় বলে রাজ্য সরকার কৃষির বিষয়ে, কৃষকের বিষয়ে অনেক নিয়মকানুন নিজেরা করতে পারেন। যেমন মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য, কৃষক যাতে ন্যায্য দাম পান সে ব্যবস্থা করতে পারেন। কৃষি বিল যদি আসে বড় বড় ধনী রপ্তানি, আমাদের কেন্দ্রে আমাদের দুর্ভাগ্য যে অত্যন্ত শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, দেশ বিরোধী, দেশ বিক্রির একটি সরকার এসেছে, যে কোনো মূল্যে গণতান্ত্রিকভাবে তাকে ক্ষমতা থেকে সরানো পর্যন্ত আমাদের লড়াই চলবে। সেই লড়াই আমরা কোনায় কোনায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছড়িয়ে দিতে চেষ্টা করছি। এটাই আজকের কর্মসূচির প্রধান কথা। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।